গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমি কুট্টিও জাসবিন্দাস আছি। আর এই যে সকাল সকাল হাতে কাজু কিশমিশ আর আমার নিয়ে দিনটা দিয়ে শুরু করছি। কাউন্টারের বাইরে লোক দাঁড়িয়ে আছে আর আমাকে ফোন করছে, আমি এখনও বাড়িতে। এখন ঘড়িতে বাজে 11:20। পিঙ্কি সকালবেলা দোকান খোলে তো 11:30-এর মধ্যে, এবার ও না খুললে আমার একটু যেতে দেরি হয়। এইটা নিয়ে একটু ওর আমার মানে প্রবলেমটা হচ্ছে ওকে নিয়ে। আমার এমনিতে কোনো প্রবলেম হচ্ছে না, ওইটুকু নিয়ে প্রবলেমটা হচ্ছে। যাই হোক, এখন কুট্টি আমাকে দোকানে ছাড়বে। আজকে ছেলে সকালবেলা দোকান যেতে পারেনি, কেন বলো তো? কালকে ভোরবেলা 4টার সময় বাড়ি এসছে, খেলা দেখে, চিকেন দিয়ে রুটি খেয়ে এইসব করে বাড়ি এসছে। ওই জন্য তো সকালে দোকান যেতে পারেনি। বাবা সকালে গেছিলো, ও এখন যাবে দোকান, মানে 12টার সময় ও দোকানে যাবে। এখন আমাকে নিয়ে বের হচ্ছে, ফ্রেশ হতে গেছে, আমাকে নিয়ে বের হচ্ছে, বেরিয়ে আমাকে দোকানে ছাড়বে, ছেড়ে ও দোকানে ঢুকবে। এখন আমাদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। গুড মর্নিং। আর কালকে তো রাত্রেবেলা অনেক রাত্রে ফিরেছি, কারণ আর্জেন্টিনার খেলাটাও লাস্ট অব দি টাইব্রেকারে গেছে। সেই বাড়িতে ফিরেছি 3:30-এর সময়। রিম্পার সাথে আমার তুমুল অশান্তি হয়েছে, আর এখন যাচ্ছি হচ্ছে সকাল সকাল, মানে সকালে উঠে গেছিলাম। বাবা বললো ছাড় তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুই যেহেতু লেট করে শুয়েছিস। ঠিক আছে যাবো, ধন্যবাদ, একটু ঘুমিয়ে নিই। আর ঘুম টুম থেকে উঠে এখন যাচ্ছি রিম্পাকে ছেড়ে, আমি যাব হচ্ছে দোকানে। ঠিক আছে, রিম্পাকে নিয়ে দোকানে চলে এসেছি, আর এবার আমি যাচ্ছি আমার গন্তব্যে। যাবো যে যেতেও পারছি না, কি জ্যাম কি জ্যাম। বাজে এখন দুপুর 1টা, একটু বাড়ি এসেছি, দোকানেই ছিলাম। দু একটা মালের দরকারে মানে দোকানে নিয়ে যেতে হবে বলে স্কুটি করে নিয়ে চলে যাবো, ওই জন্য বাড়িতে এসেছি। আর সেই আর এই টিফিন গাড়িগুলো নিচে নামিয়ে দিয়ে যাই। রিম্পা যদি আমার ভরসায় থাকে, আমি যদি একেবারে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার নিয়ে যাই, তাহলে বিকেল 5টা বেজে যাবে। আমি দোকান থেকে 3টে নাগাদ ফিরবো, ফিরে রিম্পার খাবারটা দিয়ে এসে তারপর এসে আমি স্নান খাওয়া করবো। নাহলে আমার ভরসায় রোজ থাকে আর প্রতিদিন দেরি হয়ে যায়, তাই জন্য মাকে বললাম। মা বললো যে টিফিন গাড়িগুলো নামিয়ে দিয়ে যা, আমি তাহলে রেডি করে রাখবো। আর মা বাবার একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, ওখানে মা বাবা চলে যাবে, তখন একেবারে সব রেডি করে রেখে যাবে। এই জাস্ট কাউন্টার ফাঁকা হলো সকালবেলা, তো আমি ঢোকার আগেই কাউন্টারে এসে বাইরে লোক দাঁড়িয়ে ছিল, আমি জাস্ট কাউন্টার খুলে মালপত্র দিলাম, দিয়ে গোছাগুছি কমপ্লিট করে এই জাস্ট বসলাম। আর পেয়েছে প্রচণ্ড খিদে। কুট্টি সকালবেলা দোকান না গেলে না দুপুরের দিকে খাবারের অসুবিধা হয়ে যায় আমার, এই কারণেই। ও সকালবেলা দোকানে গেলে দুপুরে চলে আসে, এসে স্নান ঠান করে খাবারটা নিয়ে, ওর আর আমার খাবার নিয়ে দোকানে চলে আসে, খাওয়াটা হয়ে যায়। এবার ও যদি সকালে দোকান না গিয়ে দুপুরে দোকান যায়, ও দোকান থেকে বেরোতে বেরোতেই 4:30-4টে বেজে যায়। তারপর বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হয়ে আমার খাবারটা আনতে আনতে সেই 5:30-6টা, আজকে সেটাই হয়েছে। ওই জন্য আমি এখন বললাম যে আমি 6টায় দোকান বন্ধ করবো, ওই জন্য তোমাকে আর খাবার আনতে হবে না। এই আমার দোকানের অপোজিটে একটা নুডলস ফুডলসের একটা মানে ছোট ক্যাফে টাইপের হয়েছে, ওখানে আমি একটুখানি নুডলস অর্ডার দিলাম, বললাম একটা এগ হাক্কা নুডলস করে দাও, 70 টাকা বললো দাম, আলাম করে দাও, ওটাই খাবো, খুব খিদে পেয়ে গেছে। এই যে আমার নুডলস এসে দিয়ে গেল মানে পাশের দোকান থেকেই। এই যে এটাকে এখন আমি সাবার করব। চাউমিনটা না বেশ ভালোই করে, সকাল থেকে যতবারই মানে আসার পর থেকে চাউমিনটা যখন আনলাম, আনার পর থেকে যতবারই চাউমিন খেতে বসছি, কিছু দুগাল খাওয়ার পরেই কাস্টমার এসে যাচ্ছে। ওই জন্য খেতে খেতে লাস্ট অবধি এতটা চাউমিন আর খেতেই পারলাম না। এই যে কুট্টির জন্য রেখে দিয়েছি, এরকম বারবার ব্রেক হচ্ছে আর খেতে ইচ্ছা করছিলো না, ওই জন্য ব্রেক হচ্ছিলো বলে রেখেই দিলাম। ও এখন আসছে, এখন ঘড়িতে বাজে 5:30। আমার কাউন্টারে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার সব ছাড়া হয়ে গেছে, ক্লিনিং পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি, ইভেন্ট সন্ধে পর্যন্ত দিয়ে দিয়েছি ঠাকুরকে, মানে খেতে খেতেও দিয়ে দিয়েছি ঠাকুরকে। কুট্টি এখন আসছে, এলে চাউমিনটা খেয়ে ও আমাকে নিয়ে বাড়ির দিকে যাবে, গিয়ে ও বাড়িতে গিয়ে ভাত খাবে, আমিও বাড়িতে গিয়ে ভাত খাবো একটুখানি অল্প করে। আর তারপরে আমি যাব হচ্ছে একটুখানি পার্লারে, চুলটা একটুখানি ওই টেম্পোরারি স্ট্রেট করে চলে আসবো, তাহলে কালকে আমার একটু সুবিধা হবে চুলটা ইয়ে করতে, ওই জন্য একটু টেম্পোরারি স্ট্রেট করবো আর একটু পেডিকিওর করবো, করেই ফটাফট বাড়ি চলে আসবো। বাড়ি এখন বিকেল 4টে, আর এই জাস্ট একটু আগে দোকান থেকে ফিরলাম, বাড়িতে যে সমস্ত কাজগুলো তাকে কমপ্লিট করে এখন যাচ্ছি রিম্পাকে আনতে। আমাকে নিতে এসছে আর এসেই ওই যেটুকু চাউমিন রেখে দিয়েছিলাম খেতে বসে গেছে। কি করবো, বউ ভালো বেশি রেখে খাবো না, কি বউ ভালো বেশি রেখে খাবো না, বাবা। বাড়ি ফিরছিলাম, রিম্পাকে বললাম একটু চা হবে আমাদের এখানে, ঘাটিয়া বাসনের এখানে মাটির ভাড়ে এক জায়গায় খুব ভালো চা পাওয়া যায়, তাই এসছি খেতে দুজন মিলে। কি পাড়ায় এরকম চা পাওয়া যায় জানতে না, না সত্যি কি ভালো চা গো,
আমি তো এক কাপ হয়ে গেছিল আরেক কাপ নিয়েছি ভালো করে রেডি হবে রিনামা পার্লারে যাবে তো এগুলো নিয়ে পড়েছো কি করতে এখন এই কয়েকটা বেড কভার না কাঁচা হয়েছিল এই কাঁচা বেড কভার গুলো এই বক্সে ঢোকাবো বলে বার করছি দেখছি এই শার্টিনের বেড কভার সেটটা ছিল এটার মধ্যে মানে বিশ্বাস করবে না আমি বিয়েতে মানে তিন বছর আগে বিয়েতে এই শার্টিনের এই যে বেড কভার সেট যেটা শার্টিনের হয় না আমি দেখো দেখো হরহরে হ্যাঁ এই হরহরে এটা সাত জোড়া পেয়েছি মানে সাতটা প্যাকেট সাতটার মধ্যে আমি একটাও হাতে ধরিনি মানে আমার এত বাজে লাগে এই জিনিসটা কেন আমি জানি না মানে একদম অপছন্দ করি আমি এই বেড কভার জিনিসটাকে মানে এই বেড কভারটাকে আর কি ওই জন্য আমি একটাও পাতিনি আবার যেমনি তাহলে আলমারির নিচে ঢুকিয়ে দাও নাহলে ভেতরে একদম ভেতরে ঢুকিয়ে দাও এইটার মধ্যে সব থেকে লাস্টে এই সাতটাই ছটা আইটেম ঢোকা এটা কি এই ভেতরে ছিল না এটার মধ্যে ছিল এবার এর মধ্যে ঢুকছে না এই বেড আমার এই নরমাল জিনিসপত্রগুলো ওই জন্য এটাকে এখন ওইখানে ঢোকাচ্ছি এ জঘন্য মানে কি হবে আট সাত আট খানা করতে ভালো লাগে হ্যাঁ কেমন জানো বাজে এখন সন্ধ্যে সাতটা আর দুজনেই এলাম এসে নিচে অনেক আলোচনা হচ্ছিল কালকে কি হবে যাওয়া হবে না যাওয়া হবে গাড়ি বুক করা হবে কি হবে না এসব নিয়ে এখন আলোচনা চলছে আর একটু একটু খেলাম আর কে কি পড়বে এইসব নিয়ে আলোচনা হচ্ছে আর এখন রিম্পা যাবে হচ্ছে পার্লারে রেডি হতে রেডি হতে মানে একটু স্ট্রেটটা করবো একটুখানি পেডিকিউর করবো বাহ 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 আর কিছু না হয়ে গেল আর মেকআপ নিজে নিজে করবে কালকে মেকআপ নিজে করবে আমারও এক্সপার্ট হয়ে যাচ্ছে মেকআপ করতে আগে দেখতাম না কোনো আগে কিছু হলেই পার্লারে দৌড়াতো আর এখন দেখছি নিজেই ফাটাফাট রেডি হয়ে যাচ্ছে ভালো লাগছে তো তোমার তুমি তো খুশি তাতে পরীক্ষায় পাস করছো তার মানে তুমি চলো এই যে চলে এসেছি পার্লারে আর এই যে টাটা এই ড্রামটা মিষ্টির দোকানের ড্রাম বাড়িতে ছিল সে জন্মদিনের দিন নিয়ে এসেছিল দিয়ে দাও 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 দিয়ে আসো আর আমি ফোন করবো টাটা এই জাস্ট এলাম একটু আগে তোমার পেডিকিওর এখনো ধরা হয়নি ও শুধু স্ট্রেটটা করে দিই তারপর পেডিকিওরটা করে নেবো জাস্ট পার্লার থেকে বেরোলাম আর আজকে পাপিয়াদির অ্যানিভার্সারি ছিল তাই জন্য একটু কেক ফেক খেয়ে দিয়ে বেরোলাম আর কুর্তিকে ফোন করলাম ও বললো আসতে দেরি হবে তাই জন্য আমি এখান থেকে রিক্সা ধরে চলে যাবো কি খাপ রাস্তা থেকে গিয়ে নিয়ে এসছে এই জাস্ট বাড়ি ঢুকলাম আর এসেই গরমা গরম চায় মাম্মামের হাতের আর আমি লিকার চাই খাই বেশিরভাগ আর এই জাস্ট বাড়ি ঢুকলাম প্রায় 10:30 বেজে গেছে এই যে স্ট্রেটটা একটু হালকা আয়রন করলাম পেডিকিওর করলাম ওয়্যাক্স করলাম বাড়ি চলে এলাম ব্যাস আর কিছু কাজ নেই আর এই গরম গরম চা করে দিল মাম্মা এখন একটু চা দিয়ে বিস্কুট খাবো খিদে পেয়ে গেছে আর আসার সময় দাদাভাই চিকেন আনতে দিয়েছিল বললাম তোমাদের চিকেন নিয়ে এসেছি দিদিয়া তো বেরিয়েছে মানে বাড়ি গেছে প্রতিদিনই যায় দিদিয়া বাড়ি সোনা বাবাকে নিয়ে সন্ধ্যাবেলাটা কী করবে একা একা ওই জন্য দিদিয়া এলে রাত্রিবেলা আমাদের চিকেন কষা রান্না হবে মানে চারজনের জন্য দিদিয়া রান্না করবে আমাদের চারজনের জন্য চিকেন কষা দিয়ে রুটি দেখো এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে মামা বাড়ি থেকে এখান থেকে সব মালপত্র বার করছে টেনে টেনে কি আনন্দ পেটিতে ঢুকবে ভালো লাগছে দিদি আর দেখে যাও তোমার ছেলেকে দেখো একবার দেখো ওকে শুধু ওই দেখো কি রে
কি আনন্দ! ওই দেখো ঢাকনা চাপা দিয়ে তলায় ঢুকছি, এই যে দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি। সোনা বাবা কই, সোনা বাবা কই রে, পুরো ইঁদুর, পুরো ইঁদুর, পুরো ইঁদুর, ইঁদুর, ইঁদুর। এই যে বাড়ি আসার টাইম হয়েছে ছেলের, মন খারাপের আর শেষ নেই বাবা। কেন? কাল ব্রাজিল হয়ে গেল, আজ পর্তুগাল হয়ে গেল। বাবা তুমি কি জানো ব্রাজিল পর্তুগাল দুজনেই হেরে গেছে, দুজনেই হেরে গেছে বাবা, ব্রাজিল আর পর্তুগাল। মন খারাপ, খুব খারাপ মন। বাবা কালকে হলিডে নিয়ে যেতে হবে বাবা। বল আমি এক পায়ে রাজি, এক পায়ে রাজি, এক পায়ে রাজি। দেখো কোচুরের মধ্যে ঢোকে অল টাইম। বাড়িতে এলাম, আজকে রাতের মেনু হচ্ছে যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত। আমি তো রুটি খাই জানো, রুটি আর চিকেন কষা। এদিকে বৌদি চিকেন করছে, ও সবে হচ্ছে, হয়ে গেলে দেখাবো পুরো। আরো মোটামুটি হয়ে আসছে না? এই যে চলে এসেছি ডিনার নিয়ে। এই রুটিগুলো দেখে তোমরা ভেবো না কিন্তু আমার একার রুটি, এটা আমার আর কুট্টি দুজনের মিলিয়ে ছ পিস আছে। বাড়ির রুটি হলে আমি দু পিস খাই, আর বাইরের রুটি হলে পাতলা পাতলা হয় তিন পিস খাই আমরা ওভার আমি। আর এই যে দিদি আর স্পেশাল চিকেন কষা, ক্যাপসিকাম দাও নাকি? হ্যাঁ, ও ভাই লাভ, দেখেই লোভ লেগে গেছে। চলো, তবে আজকে চিকেনের পিস গুলো তুমি অতিরিক্ত বড় করে ফেলেছো, দিদিয়াও বলছিল সেদ্ধ হতে লেট হচ্ছিল। যাই হোক চলো খেয়ে। আমি তো আর কাটিনি, আমি কাটলে ছোট ছোট কাটতাম। ডিনার আমাদের কমপ্লিট, আর চিকেনটা অসাধারণ হয়েছিল। আমরা একদম কি বলবো, লাস্টে ঝোল করেছো সেটা মনে হচ্ছে চেটে খেয়ে নিয়েছি, এরকম ব্যাপার। আর কালকে তো অ্যানিভার্সারি প্রোগ্রাম, জানি না একটা চাপা টেনশান তো আছে, কী হবে না আসবে, যাদেরকে ইনভাইট করেছি কতজন আসবে না আসবে। আশা করি সব মানে যতজনকে ইনভাইট করেছি মোটামুটি সবাই আসবে। আমাদের প্রোগ্রামটা হলিডে না হচ্ছে, আর এখানে ফ্যামিলির কিছু লোক, কিছু ফ্রেন্ডস আর কিছু পরিচিত লোক নিয়ে প্রোগ্রামটা হচ্ছে। আর এই অ্যানিভার্সারি উপলক্ষে আমি কিছু মানে মানে যেটা তোমাদেরকে বলেছিলাম, আমরা এখন যেহেতু শীত পড়ছে দেখছি রাস্তায় প্রচুর মানুষ মানে এমনি শুয়ে আছে ঠান্ডার মধ্যে, তাই জন্য আমি কিছু কম্বলের মানে কেনার ব্যবস্থা করছি। এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরেই কিছুদিনের মধ্যেই ওটা কিনে সবাইকে দেবো আস্তে আস্তে, এটা আমাদের দুজনেরই মনের ইচ্ছা। আর কালকে প্রোগ্রামটা হলিডে না হচ্ছে, সবাই প্রে করে যেন প্রোগ্রামটা খুব ভালো হয়। আর সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে কালকের ভিডিওটা। আর আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। কালকে দেখা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।